الله اكبر الله

أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله هيا على السلام هيا على السلام tänan kõikudel , et tulnud .

অনুবাদ এবং আয়াতের তাদের দৃষ্টান্ত যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এবং তাদের আত্মার দৃঢ়তার জন্য খরচ করে তাদের উদাহরণ সেই বাগানের অবস্থান নেয় যার উপর প্রবল বৃষ্টিপাত হলে তা দ্বিগুণ ফল উৎপন্ন করে আর যদি তাতে প্রবল বৃষ্টিপাত নাও হয় তাহলে অল্প বৃষ্টি তার জন্য যথেষ্ট আর তোমরা যা কিছু করছো আল্লাহ সে সম্বন্ধে সম্যক দ্রষ্টা এই আয়াতে আল্লাহ তালা মোমেনদের আল্লাহ পথে আল্লা সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে খরচ করার যে চিত্র তা তুলে ধরছেন যে এরা হলো তারা যারা আল্লাহ পথে এজন্য খরচ করে যে একদিকে আল্লাহ নির্দেশে তার পথে খরচ করার মাধ্যমে আল্লাহাল সন্তুষ্টি অর্জনকারী হবে তারা বা যেন হতে পারে আর দ্বিতীয়ত নিজেদের জাতিকে সুসংহত করা এই যুগে ইসলামের শিক্ষা এবং তবলিগের প্রচারের কাজ হজরত মুসিহেমা আউদ আলাইসাল্ত সসলামের স্কন্ধে অর্পিত হয়েছে আর তার মান্যকারীদের জন্য আবশ্যক যেন হজরত মুসিহেমা আউদ আলাইসাল্তসাল্লামের এই মিশনকে পূর্ণ করার জন্য যান মাল এবং সময় অর্থাৎ সম্পদ এবং সময় যেন কুরবানি করে সকল যুগে এবং সকল জাতির মাঝে আগত নবীগণ নিজেদের মান্যকারীদের আর্থিক কুরবানির নসিহত করে গেছেন আর হজরত মসিহ সালামও বলেছেন যে ধর্মের সেবার জন্য তোমাদেরকে ধর্মের পথে নিজেদের সম্পদের কিছু অংশ দান করা উচিত তবেই প্রকৃত ইমানের বিষয়টি প্রমাণিত হয় আর নিশ্চিতভাবে মোমেনরা ধর্মের খাতিরে আর্থিক কুরবানি করে থাকে আর এসব কুরবানির উদ্দেশ্য কারো প্রতি এহসান করা নয় বা কাউকে কৃতজ্ঞ করা নয় বরং তাদের বাসনা এটি থাকে যে আমাদের খোদা যেন কোনোভাবে আমাদের প্রতি সন্তুষ্ট হন আমাদের আত্মা যেন সুদৃঢ় হয় আমাদের ইমান এবং বিশ্বাসে যেন আমরা সুসংহত হই আমাদের জাতি যেন উন্নতি করে আমরা যতদূর সম্ভব নিজেদের সম্পদ থেকেও দুর্বলদেরকে সাহায্য করতে পারি যেই উদ্দেশ্যে আমরা এই যুগের ইমাম এবং মহানবী এর প্রকৃত দাসের হাতে বয়াত করেছি সেটি যেন আমরা অর্জনকারী হতে পারি অতএব এমন লোকেরা নিজেদের ব্যক্তিগত কামনা বাসনার উপরে গিয়ে চিন্তা করে তাদের এই কুরবানির মাধ্যমে বা এই কুরবানি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের দিকে দৃষ্টি আকর্ষণ করে আর সেই উন্নত মানে তারা পৌঁছানোর চেষ্টা করে আর এরপর আল্লাহ তাআলাও এমন লোকদের কুরবানি গ্রহণ করেন তাদেরকে নিজ কৃপায় ধন্য করেন আল্লাহ তাআলা আমাদের হৃদয়ের অবস্থা সম্পর্কে সম্যক অবগত আমাদের নিয়ত সম্পর্কে তিনি জানেন তাই তিনি এটি দেখেন না যে কেউ বড় কুরবানি করেছে নাকি ছোট কুরবানি করেছে বড় অঙ্ক দিয়েছে নাকি স্বল্প অঙ্ক দিয়েছে বরং তালা নিয়ত অনুযায়ী প্রতিদান দিয়ে থাকেন তাই এই আয়াতে তালা বলছেন যে আল্লাতালার খাতিরে যারা খরচ করে তাদের উদাহরণ দুই ধরনের এক হলো ওয়াবেল এর ন্যায় অর্থাৎ মোটা বা প্রবল বৃষ্টিপাত আর দ্বিতীয়ত হলো তাল অর্থাৎ হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি যেটি হয় বা অথবা শিশিরের ন্যায় যার স্বাচ্ছন্দ্য রয়েছে সে তো ধর্মের খাতিরে অনেক খরচ করতে পারে বা করে থাকে কিন্তু যে দরিদ্র বা দরিদ্র ব্যক্তি এই বাসনা রাখতে পারে বা তার এই ধারণা সৃষ্টি হতে পারে যে এই যে এরা তো খরচ করে বা কুরবানি করে মালি কুরবানির দিকে এগিয়ে যাচ্ছে বড় বড় অঙ্ক প্রদানের মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনকারী হয়ে যাচ্ছে এবং তার নৈকট্য অর্জনকারী হচ্ছে বা হওয়ার চেষ্টা করছে বা হয়ে যাবে আমার কাছে তো সামান্য অর্থ রয়েছে আমি কিভাবে তার সমান হতে পারি বা তার কাছাকাছি বসতে পারি আল্লাহ তালা বলেন যে যেভাবে উর্বর ভূমির জন্য সামান্য বৃষ্টি বা শিশিরের মাধ্যমেও উপকার লাভ হয় অনুরূপভাবে যার স্বাচ্ছন্দ্য নেই তার সামান্য কুরবানিও তাল এর ন্যায় হয়ে থাকে অর্থাৎ শিশিরের ন্যায় হয়ে থাকে আর তাই ফল ফুল বয়ে আনার ক্ষেত্রে কম ভূমিকা রাখবে না কুরবানির ফলাফল তো আল্লাহ দিবেন বা প্রতিদান আল্লাহ দিবেন প্রতিটি কর্মের যে প্রতিদান তা আল্লাহাল কাছে তাহলে আল্লাহ তোমাদের অবস্থা এবং তোমাদের নিয়ত সম্পর্কে অবগত তাই তিনি তোমাদের সামান্য কুরবানি কেও দ্বিগুণ বা তার চেয়েও অধিক ফলে ধন্য করবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উপলক্ষে বলেন যে আজ এক দিরহাম এক লাখ দিরহামের সবচেয়ে এগিয়ে গেছে সাহাবিরা জিজ্ঞেস করেন যে হে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহসাল্লাম এটি কিভাবে সম্ভব হলো তিনি সাল্লাহ আলহিহসাল্লাম বলেন যে এক ব্যক্তির কাছে দুই দীর্হাম ছিল সে তা থেকে এক দীর্হাম কুরবানি করেছে আর এক ব্যক্তির কাছে প্রচুর ধন সম্পদ রয়েছে সে তা থেকে এক লক্ষ দীর্হাম কুরবানি করেছে তার এক লাখ দীর্হামের যে কুরবানি তা তার সম্পদের তুলনায় অনেক কম ছিল অতএব তালা নিয়তের প্রতিদান দিয়ে থাকেন আর সেই আমল বা কর্মের প্রতিদান দিয়ে থাকেন যা অবস্থা অনুযায়ী করা হয় দরিদ্রদেরও আশ্বস্ত করেন তিনি যে তোমরা এটি মনে করো না যে তোমাদের সামান্য কুরবানির কোনো মূল্য নেই বরং এই সামান্য কুরবানিও যেখানে তোমাদের ইমানকে দৃঢ় করে বা করবে সেখানে জামাতেরও ইমান এতে দৃঢ় হয় অতএব আল্লাহ খাতিরে এক আন্তরিক আকাঙ্ক্ষার সাথে যে কুরবানি করা হয় তাই আল্লাহ তালার কৃপাকে আকর্ষণ করে আল্লাহ আমাদের প্রতিটি কর্মের প্রতি দৃষ্টি রাখেন অতএব এই উদ্দেশ্যকে সর্বদা আমাদের দৃষ্টিপটে রাখতে হবে যে যে কাজে আমরা করব। তা আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে যদি এটি আমাদের চিন্তা চেতনা হয়ে যায় তাহলেই আল্লাহ কৃপার প্রকৃত উত্তরাধিকারী আমরা হতে পারব হজরত মুসিহ মাহমুদ আলাহ সাল্লা সাল্লামের যুগে অধিকাংশ তার মান্যকারীরা দরিদ্র শ্রেণীর ছিল কিন্তু কুরবানির ক্ষেত্রে তারা এতটা অগ্রসর ছিল যে এক উপলক্ষে হজরত মসিহে মাউদ আলাহালসাল্লাম তাদের প্রশংসা করতে গিয়ে বলেন যে আমি দেখি যে শত শত লোক এমন রয়েছে আমাদের জামাতে যাদের শরীরে খুব কষ্টে কাপড় আসে খুব কষ্টে তারা চাদর বা পায়জামার জোগাড় করতে পারে তাদের কোনো ধন সম্পদ নেই কিন্তু তাদের অসাধারণ নিষ্ঠা এবং ভালোবাসার মাধ্যমে আমি আশ্চর্য হয়ে যাই যা বিভিন্ন সময় তাদের পক্ষ থেকে প্রকাশিত হয় বা যার চিহ্ন তাদের চেহারায় দেখা যায় তারা নিজেদের ইমানের ক্ষেত্রে এত সুদৃঢ় এবং বিশ্বাসের ক্ষেত্রে এত সত্য এবং নিষ্ঠার ক্ষেত্রে এত উন্নত মানের যে এই স্বাচ্ছন্দ্য যাদের রয়েছে বা যারা স্বাচ্ছন্দ্যের অধিকারী তারা যদি তা জানতে পারে তাহলে তারা সব কুরবানি করে দিতে প্রস্তুত হয়ে যাবে এক স্থানে তিনি বলেন যে আমরা দেখি যে এই জামাতে নিষ্ঠা এবং ভালোবাসার ক্ষেত্রে অসাধারণ উন্নতি করেছে কখনো কখনো জামাতের নিষ্ঠা প্রেম ভালোবাসা এবং ইমানের উদ্দীপনা দেখে আমাদেরও আশ্চর্য হতে হয় এমন কি শত্রুরাও আশ্চর্য হয়ে আছে অতএব নিষ্ঠা আর ক্ষেত্রে উন্নতি এবং ঈমানের জোশের অসাধারণ মান এটি এমন জিনিস যার ব্যবহারিক প্রতিফলন আজও হজরত সালামের জামাতের মাঝে দৃশ্যমান হয় বরং নিষ্ঠা এবং ঈমানের ক্ষেত্রে উন্নতি নৌ মাঝেও এতটা রয়েছে এখন তাদের তর্বিয়তের মাত্র অল্প কালই অতিবাহিত হয়েছে কিন্তু তাদের জন্য আশ্চর্য হতে হয় যে এই সামান্য সময়ে বা স্বল্প কালে তারা এতটা উন্নতি করেছে কিন্তু মহানবী সাল আলাইহে ওয়াসাল্লাম এর প্রকৃত দাসের সাথে ভালোবাসার যে সম্পর্ক এবং খিলাফতের প্রতি নিষ্ঠা আর যে মান তা এরূপ যেমনটি হজরতাম বলেছেন যে শত্রুরাও তাতে আশ্চর্য হয়ে যায় যে এটি কি ধরনের জিনিস বা কি এটি নিশ্চিতভাবে আল্লাহ বিশেষ কৃপা তাদের প্রতি যারা আল্লাহ আল্লাহ যাদের নেক প্রকৃতিকে দেখে আল্লাহ তাদের প্রতি এই কৃপাবাড়ি বর্ষণ করেছেন তাদের এই নেক প্রকৃতি বা পূর্ণ প্রকৃতি এবং বয়াতের দায়িত্ব পালনের যে বহিপ্রকাশ খলিফাতে উল মসির প্রতি আন্তরিকতার যে বহিপ্রকাশ তাদের কথা এবং কাজের মাধ্যমে প্রকাশিত হয় আজ জগৎবাসী যা জাগতিকতায় মত্ত রয়েছে তারা আর্থিক কুরবানি করে একে অপরের চেয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যেন আল্লাহ তালার সন্তুষ্টি তারা লাভ করতে পারে কেননা তারা এই উপলব্ধি অর্জন করেছে যে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের এক মাধ্যম হল আল্লাহ তালার পথে খরচ করা আর্থিক কুরবানি করা অতএব কে আছে যে আজ এই জামাত যা হজরত মুসিহে আউদ আল্লাহ সাল্লা মাধ্যমে খোদা তালার ইচ্ছা অনুযায়ী প্রতিষ্ঠিত হয়েছে এ সম্পর্কে বলতে পারে যে তা দুর্বল হচ্ছে এই জামাত প্রতিষ্ঠিতই হয়েছে ফুলে ফলে সুশোভিত হওয়ার জন্য এবং বৃদ্ধি পাওয়ার জন্য আর শত্রুর কোনো আক্রমণ তা প্রতিহত করতে পারে না আর আলা তালার কৃপায় এটি ফুলে ফলে সুশোভিত হচ্ছে আর্থিক কুরবানির উল্লেখ হচ্ছে বা উল্লেখ এর বরাতে আমি কিছু ঘটনার উল্লেখ করতে চাই যে কিভাবে মানুষ কুরবানি করে নিজেদের ইমান এবং বিশ্বাসের প্রকাশ বা বহিঃপ্রকাশ করছে আর এরপর তালাও তাদের কিভাবে সুদৃঢ় ইমানকে করেন বা সুদৃঢ়তা দান করেন লিওনের একটি অঞ্চল আফ্রিকার অঞ্চল সেখানকারও দূর দূরান্তের একটি জায়গার এক ব্যক্তি তার সম্পর্কে মিশনারি বা সেখানকার স্থানীয় মিশনারি বলেন যিনি সেখানে দৌড়া করতে গিয়েছিলেন বা সফরে গিয়েছিলেন মাসের শেষ সময় ছিল সেখানে এক জামাতের সদস্যদের ওয়কফেজিদের দিকে দৃষ্টি আকর্ষণের দৃষ্টি আকর্ষণ করা হয় মানুষ সেখানে উপস্থিত ছিল তারা এদিকে দৃষ্টি আকর্ষণ করা হলে সেখানকার ইমাম সাহেব যে চাঁদার জন্য যে অঙ্ক জমা করেছিলেন তা প্রদান করেন এবং বলেন যে আমরা নিজেদের ওয়াদা পূর্ণ করতে পারছি না আর আমাদের আন্তরিক বাসনা হলো আমরা যেন নিজেদের টার্গেট এবং ওয়াদা পূর্ণ করতে পারি এই মুহূর্তে কোনো উপায় আমরা দেখতে পাচ্ছি না যাহোক মোহলেম সাহেবকে তিনি বলেন যে আপনি দোয়া করিয়ে দিন লোকাল মিশনারি সাহেব বলেন যে আমি দোয়া করাই আর সবাই উচ্চস্বরে আমিন বলেন এরপর আমি মোটর সাইকেলে বসে নিজের মিশন হাউসে ফিরে আসি তিনি বলেন যে আমি মিশন হাউসে তখনও পৌঁছিনি সেই মামের ফোন আসে আমার কাছে যেন যে তিনি মিশন হাউসে আমার সাথে সাক্ষাৎ করতে আসছেন আমি খুবই আশ্চর্য হই যে আমি তো এইমাত্র সেখান থেকেই আসছি অথচ তিনি ফোন করে আসছেন আবার এই লোকাল ইমাম যখন আমার কাছে আসেন তখন তিনি বলেন যে আমরা যে দোয়া করেছিলাম তার এই প্রভাব পড়েছে যে কিছুক্ষণের মাঝেই আমার এক আত্মীয় আসেন আর পকেটে হাত দিয়ে সেখান থেকে এক লাখ লিওন আমার হাতে রেখে দেন এবং আমাকে কোনো বিষয়ে দোয়ার জন্য বলেন এটি দেখে আমি সেখানে আল্লাহ আকবর এর নারা উচ্চকিত করি সেই ব্যক্তি খুবই আশ্চর্য হয় যে এটি কি হলো তখন আমি তাকে বললাম যে আমাদের একটি ওয়াদা ছিল ক্ষেত্রে তার কিছুটা অংশ বাকি ছিল এখনই আমরা দোয়াতে দোয়া করেছি আর আল্লাহ তালা তোমাকে প্রেরণ করেছে এবং সেই অংশ বা বাকি থাকা অংশ পূর্ণ হয়ে গেছে তো সেই ইমাম শেখ উসমান সাহেব সেই পুরো অর্থ যা এক লাখ লিওন ছিল তা সাথে সাথে এসে ওয়াকফে জেদিদের চাঁদার খাতে প্রদান করেন সেই অঙ্ক তাদের জন্য খুবই বড় ছিল কিন্তু আমাদের জন্য তা খুবই সামান্য এটি যদি কনভার্ট করা হয় তাহলে শুধুমাত্র সাড়ে ছয় পাউন্ড হয় কিন্তু এটি তার জন্য অনেক বড় কুরবানি ছিল যা তালার কৃপা কে আকর্ষণ করে যে অর্থই এসেছে নিজেরও প্রয়োজন রয়েছে কিন্তু তারপরও তা নিজের কাছে তিনি রাখেননি বরং সাথে সাথে এসে জমা করিয়ে দেন চাঁদা হিসেবে আর এটি ই এগুলোই সেই উদাহরণ যেখানে এক দীর্হাম এক লক্ষ দীরহামের চেয়ে এগিয়ে যায় নিশ্চিতভাবে ভাবে আল্লা তালা তাদের প্রতি নিজ ভালোবাসার দৃষ্টি প্রদান করেছেন এরপর দেখুন কুরবানির মান এক স্থানেই নয় আর পুরুষদের মাঝেই নয় বরং মহিলাদের মাঝেও দেখা যায় চার্ড একটি দেশ রয়েছে সেখানকার মুবাল্লেক সাহেব বলেন এখানেও আল্লাহ তালার কৃপায় বড় বড় নিষ্ঠাবান সদস্য জামাতে সৃষ্টি হচ্ছে চাডের জামাতের অধিকাংশ সদস্য ন মোবাইন একজন মহিলা উম্মে হানি সত্তর হাজার ফ্রাঙ্ক তিনি ওয়াকফে খাতে ওয়াদা করেন ব্যবস্থা করা সম্ভব হয়নি তার কাছে একটি উট ছিল সেই উট তিনি এক লক্ষ সত্তর হাজার বিক্রি করে দেন এবং ওয়াকফিজাদিদের ওয়াদাও পূর্ণ করেন এবং বাকি যে অর্থ ছিল সেটিও নিজের কাছে রাখেননি বরং তাও বিভিন্ন চাদার খাতে তিনি দিয়ে দেন এরপর টোগো আরেকটি দেশ রয়েছে সেখানে একজন আহমদি ইব্রাহিম সাহেব মানুষের গবাদি পশু চরান তিনি আর যে উপার্জন হয় নিজের হিসাব অনুযায়ী তিনি অনেক বেশি কুরবানি করে থাকেন সেখানে তিনি ওয়াদা করেন আর সেই ওয়াদা পূর্ণ করতে পারেননি কাছেই নদী রয়েছে সেই নদীতে সেই নদী থেকে পলি তুলে নেওয়া হয় আর তিনি যা করেন তা হলো রাতের বেলা শ্রমিকের কাজ করে পলির দুই ট্রাক তিনি ভরেন আর তা থেকে যা উপার্জন হয় খাতে প্রদান করে দেন কেন এতটা পরিশ্রম তিনি করেছেন আর এছাড়া এত পরিশ্রমের পর কোনো টাকা তা থেকে উপার্জিত কোনো টাকা নিজের কাছে রাখেননি আর তার উদ্দেশ্য তার উপলব্ধি এটি ছিল যে সন্তুষ্টি কিভাবে অর্জিত হবে এছাড়া পুরুষ মহিলা বা বড়োদেরই কথা নয় যুবক বয়সে উপনীত শিশুদের বা সদ্য যুবকদেরও একই অবস্থা বেলিজ মধ্য আফ্রিকার একটি দেশ এখান থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থিত এটি সেখানে কখনো সেখানে কখনো খলিফায় চিন্তা চেতনা হোক বা আমেরিকার হোক বা দ্বীপসমূহের হোক বা এশিয়ার হোক একই চিন্তা চেতনা দেখা যায় এটি হলো সেই বিপ্লব যা হজরত মুসিহে মা উদ আলাহাল্লাম সৃষ্টি করেছেন ঘটনা হলো বছর বয়সের এক বালক সে তিনি চাঁদা প্রদান করে তার উল্লেখ আমি করেছিলাম এতে তাকে মানুষ অনেক সাধুবাদ জানায় আর কানাডা থেকে কেউ তাকে দুশো ডলার উপহারও প্রদান করেছে যে তুমি যে কুরবানি করেছো তার জন্য আমি তোমাকে পুরস্কৃত করছি এখন সেই শিশু বা বালকের অবস্থা দেখুন চোদ্দ বছর বয়সের যে বালক তারা এই বয়সের বালকরা গেম ইত্যাদি কেনার বাসনা হয় আমার সেই বালক বলে যে আমার ত্রিশ ডলার প্রয়োজন ছিল সেই ত্রিশ ডলার আমি রেখে দিলাম আর বাকি একশো ডলার আমি পুনরায় চাঁদা হিসেবে দিয়ে দিচ্ছি দরিদ্র পরিবারের বালক সে তাকে বলাও হয় যে এটি তুমি নিজের খরচের জন্য রেখে দাও তাকে জোর দেয়া হয় কিন্তু সে খুবই জোরাজুরি করে পুরো টাকা একশো ডলার চাঁদা হিসেবে দিয়ে দেয় এটি হলো ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেয়ার দৃষ্টান্ত আল্লাহ আলা করুন এই চেতনা যেন সেই বালকের মাঝে সর্বদা প্রতিষ্ঠিত থাকে আর এই জাগতিকতার প্রভাব থেকে যেন তাকে রক্ষা করেন এরপর জামাইকা আরেকটি দেশ খাদেম ইয়াসিন আহ এই যার উল্লেখ করছি তার নাম হলো ইয়াসিন সাহেব তিনি অনেক দিন থেকে কর্মহীন ছিলেন কোন আয় উপার্জন ছিল না ছোট খাটো জিনিস ইত্যাদি বিক্রি করে টফি বা ইত্যাদি বিক্রি করে তিনি তার ঘর চালাতেন কিন্তু তখনও তার চিন্তা থাকতো যে আমার আর্থিক কোরবানি করতে হবে আমি ওয়াকফেজাদিদের চাঁদার ওয়াদা করেছি বছর শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখন আমি কিছুই দিতে পারিনি অবশেষে একদিন সন্ধ্যাবেলা ডিসেম্বরের একদম শেষ দিকে মিশনারি সাহেবের কাছে আসেন এবং বলেন যে আজ আমি চারশো ডলার উপার্জন করেছি আমেরিকার আমেরিকান ডলার এর পঁচিশ শতাংশ অর্থাৎ একশো ডলার আমি আপনাকে ওয়াকফেজাদিদের চাঁদা হিসেবে প্রদান করছি এরপর একটি দরিদ্র দেশ দরিদ্র দেশের আহমদের নিষ্ঠা এবং আন্তরিকতা এবং আল্লাহ তালার সন্তুষ্টি এবং তার ভালোবাসা আকর্ষণ করার জন্য অসাধারণ দৃষ্টান্ত দেখুন লোকেরা বলে যে এরা অশিক্ষিত দরিদ্র কিন্তু এরা শিক্ষিত মানুষের চেয়েও অনেক বেশি ধর্মের জ্ঞান বা বোৎপত্তি রাখেন আর তারা মনের দিক থেকে অনেক ধনী গিনি কণাকারী একটি আফ্রিকার দেশ মোবাইল ইনচার্জ সাহেব বলেন ওয়াকফে জাদিদের আর্থিক বছরের শেষ দশকে ওয়াকফে জাদিদের গুরুত্ব এবং এর আশিস এবং কল্যাণ সম্পর্কে প্রদান করি আর আমি হুজুর বলছেন যে আমি যে খদবা দিয়েছিলাম তা থেকে তারা বিভিন্ন উদ্ধৃতি উপস্থাপন করেন জামাতকে নসিহত করেন জামাতের দৃষ্টি আকর্ষণ করেন আর্থিক কোরবানি সম্পর্কে তিনি বলেন খদবার শেষে একজন দরিদ্র কিন্তু অত্যন্ত নিষ্ঠাবান আহমদী মুসা সাহেব তার পকেট থেকে পকেটে যে অর্থ ছিল দু লক্ষ আঠারো হাজার পাঁচশো ফ্রাঙ্ক গিনি বের করে ওয়াকফে এ খাতে প্রদান করেন যখন আমি তাকে জিজ্ঞেস করি যে এত বড় অর্থ আপনি অঙ্ক দিলেন গত বছরও অনেক বড় অঙ্ক দিয়েছিলেন এর কারণ কি তিনি বলেন আমার হৃদয়ে খালিফাতুল মসির এ কথা গভীরভাবে প্রথিত হয়েছে যে এক হৃদয়ে দুটি ভালোবাসা একসাথে থাকতে পারে না হয় মানুষ আল্লাহকে ভালোবাসবে নতুবা সে তার ধন সম্পদকে ভালোবাসবে এ কারণেই যখনই আমি সুযোগ পাই আমি চেষ্টা করি এবং আমি আমার ব্যবহারিক আচরণ দ্বারা এটি প্রকাশ করতে চেষ্টা করি তিনি বলেন যে আমার ইমান আবু বকর সিদ্দিক রাজতরা আনহুর মত তো হতে পারে না যে আমি আমার বাড়ির সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিব কিন্তু এতটুকু তো করতে পারি যে আমার পকেটে যতটুকু অর্থ আছে সব আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিব আর দোয়ার অনুরোধও করি যে আল্লাহ তালা আমাকে হাজর আবু বকর রাজা আনহুর মতো যেন ইমান দান করেন আর আরেকটি বড় কারণ হলো তিনি বলেন যে যখন থেকে আমি আর্থিক কোরবানিতে অংশগ্রহণ করতে আরম্ভ করেছি আল্লাহ আমাকে ইমানের সম্পদে সম্পদশালী করেছেন অর্থাৎ আমার ইমানও বৃদ্ধি পেতে আরম্ভ করে এবং আমি নিজের মাঝে এক অসাধারণ পরিবর্তন দেখতে পাই এই হল সেই চেতনা সেই জ্ঞান এবং বুৎপত্তি যা অনেক শিক্ষিত মানুষের মাঝেও পাওয়া যায় না এরপর আল্লাহ তালা ইমানে সমৃদ্ধ হওয়ার উপকরণ এভাবেও সৃষ্টি করেন এ সম্পর্কিত আরেকটি ঘটনা রয়েছে গিনি একটি আফ্রিকার দেশ একজন নিষ্ঠাবান সেখানকার সম্পদশালী আহমদ রয়েছেন আল হাসান সাহেব তিনি বলেন আমি চাঁদার অর্থ একটি লেফাফা বা ইনভেলাপে ভরে বা খামে ভরে আমি আমার টেবিলের উপর রাখি তিনি একজন ব্যবসায়ী আর ব্যস্ততার কারণে আমি মিশন হাউজে পাঠাতে পারিনি স্মরণ আসা মাত্রই আমি একজনকে দেই যে মিশন হাউজে দিয়ে আসো আমি আমার কর্মচারীকে দেই দিয়ে বলি যে মিশন হাউজে গিয়ে চাঁদা পরিশোধ করে আসো আমি কোনো কাজে বাইরে চলে যাই এই সময়ের মধ্যে যখন আমি বাইরে ছিলাম তখন তার প্রতিবেশী অফিসে আগুন লাগে আর সেই অফিস পুড়ে ভস্ম ভস্ম হয়ে হয়ে যায় যায় আমার কাছে ফোন আসতে আরম্ভ করে যে তোমার অফিসে আগুন লেগে গেছে তাই তুমি আমি তাড়াহুড়ো করে সেখানে বা তরিত সেখানে পৌঁছি আমার মনে চিন্তার উদ্বেগ হয় যে এটি কীভাবে হতে পারে আমি তো আল্লাহ আমি আল্লাহ তালার খাতির কোরবানিকারী আমি আল্লাহ তালার জন্য সম্পদ কোরবানি করে থাকে দেখুন আল্লাহ নিদর্শন কি কিভাবে আল্লাহ আমার বিশ্বাসের মর্যাদা রেখেছেন সেই অফিসের সঙ্গে আমার দেয়াল সংলগ্ন হওয়া সত্য আমার অফিস একেবারে নিরাপদ থাকে আর সুরক্ষিত থাকে আর সেই অফিসে তখন কোম্পানির অনেক বড় অঙ্ক মজুদ ছিল বরং তার সংলগ্ন দুটি অফিস জ্বলে যায় কিন্তু তার অফিস নিরাপদ ছিল সুরক্ষিত ছিল তিনি বলেন তখন আমার সঙ্গে সঙ্গে মনে পড়ে এটি নিশ্চিত রূপে চাঁদার কল্যাণ বা চাঁদার বরকত আর এর পাশাপাশি এদের মধ্যে রয়েছে এমন নয় যে তাদের কোনো জ্ঞান নেই তিনি বলেন যে আমার খেয়াল এই এলহামের প্রতি যায় আগুন তোমার দাস বরং দাসানু দাস তিনি বলেন যে এভাবে আল্লাহ তালা হজরত মসিহ মাহমুদ আল্লাহ সাল্লাহ আসলাম একজন তুচ্ছ দাসকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করেছেন ক্ষতির হাত থেকে রক্ষা করেছেন আরেকটি ঘটনা গাম্বিয়ার আমির সাহেব বর্ণনা করেছেন তিনি বলেন আমাদের একটি অঞ্চল বা রিজিয়ান সেখানকার একটি জামাত সেখানকার জামাতের মোয়াল্লেম সাহেব বর্ণনা করেছেন আমাদের জামাতের এক বন্ধু সাবুবা সাহেব যখন আমার খোদ্া শুনেন ওয়াকফে জাদিদ সম্পর্কিত খোদ্া গত বছরের খা শুনেন আর যখন গত বছর নতুন বছরের ঘোষণা দিয়েছিলাম আর যখন আমি বিভিন্ন মানুষের ঘটনা বর্ণনা করেছিলাম তখন তিনি পাঁচশো ডালাসি চাঁদা প্রদান করেন তিনি বলেন যে আল্লাহ তালা এর বিনিময়ে এমন কৃপা করেছেন যে এবছর তার ফসল দ্বিগুণ হয় তাই তিনি যে ওয়াদা করেছিলেন পাঁচশো ডালাসি দেওয়ার ওয়াদা করেছিলেন কিন্তু পরিশোধ করেছেন এক হাজার ডালাসি তারপর বলেন যে তার যে কৃষিকাজ থেকে আমদানি ছিল ও বা উপার্জন ছিল তিনি বলেন তিনি বলেন যে দশ বান্ডেল ফসল দিয়েছিল এবছর তার উপার্জন এত বেশি হয়েছে যে তিনি বান্ডেল দিয়েছেন বা বা দুই দুই বস্তা হবে সেখানকার হিসাব তিনি বলেন যে সেসব আহমদি বন্ধু যারা নিয়মিত চাঁদা প্রদান করেন তাদের ফসল পূর্বের তুলনায় বেশি হয়েছে এখন অহমদীরাও বলছে আহমদীয় জামাতের মধ্যে এমন একটি বিষয় আছে যখনই তাদের সদস্যরা আল্লাহ তালার পথে খরচ করে তখন তাদের ফসলের উৎপাদন বেড়ে যায় এরপর শুধু আফ্রিকাই নয় আফ্রিকার বিভিন্ন দরিদ্র দেশের আহমদি এবং নবাগত এই নয় বরং ধনী দেশের স্থানীয় লোকদেরও ইমান লাভ হয়েছে তাদের কোরবানিও আদর্শ স্থানীয় জার্মানির মোবাল্লিক সাহেব লেখেন একটি জামাত রোডের সাইম তাদেরকে চাঁদার বিষয়ে আমরা উপদেশ চাঁদার পরিমাণ বৃদ্ধি করুন আর আপনাদের দুর্বলতা দূর করার চেষ্টা করুন তখন সেখানে স্থানীয় জামাতের প্রেসিডেন্ট সাহেবের ওয়াইফ জার্মান এবং অত্যন্ত নিষ্ঠাবতী তিনি বলেন আমরা চাই জামাতের চাদার পরিমাণ বৃদ্ধি পাক আর বেশি চাঁদা দাতাদের তালিকায় অন্তর্ভুক্ত হয় এই জার্মান নবাগত আহমদী বলছে নবাগত তো ছিলেন না অনেকদিন আগে বয়ত করেছেন উনিশ হাজার ইউরো তিনি প্রদান করেন তিনি বলেন আমি আমার গাড়ি ক্রয় করার জন্য এই টাকা জমা করেছিলাম কিন্তু আমার হৃদয় এতটা আবেগ সঞ্চারিত হয় যে আমাদের জামাতের নাম খালিফা বক্তের সামনে যেন এসে যায় তাই আমি এই টাকা দিচ্ছি আর আল্লাহ সন্তুষ্টি অর্জনকারী যেন হতে পারি এরপর জার্মানি থেকে আরেকজন শিক্ষার্থী তিনি পাঁচশো ইউরো দেয়ার ওয়াদা করেছিলেন তার পিতামাতা বলেন তুমি পাঁচশো ইউরো কিভাবে যাই হোক আমি কোনো ভাবে এক সপ্তাহের মধ্যে ইউনিভার্সিটির পক্ষ থেকে আমার কাছে ফোন আসে যে আমরা চল্লিশ জন শিক্ষার্থীকে নির্বাচন করেছি যাদেরকে ইউনিভার্সিটির পক্ষ থেকে শিক্ষাবৃত্তি দেওয়া হবে তুমি তোমার অ্যাকাউন্ট নাম্বার পাঠাও আমাদেরকে যাতে আমরা তোমার অ্যাকাউন্টে শিক্ষাবৃত্তি পাঠাতে পারি যেটি এক হাজার ইউরো পরিমাণ ছিল তো আল্লাহ তালা তার দ্বিগুণ পরিমাণ তাকে ফেরত দিয়েছেন ওয়াদার এরপর ইউকেরও ঘটনা রয়েছে বলেন আমাদের বালাম জামাতের এক বন্ধু তিনি বলেন টার্গেট পূরণ করার ক্ষেত্রে কিছুটা কমতি রয়ে গেছিল তিনি কিছু বেশি দান করেন তারপরও কিছু ঘাটতি ছিল তিনি বলেন যে পরের দিন যখন আমি সেই ঘাটতি পূরণ করি কাউন্সিল থেকে একটি চিঠি পেয়েছিলেন তিনি যে বি সেপারেট চার্জের বিষয়ে অনেক বড় অর্থ তার কাছে দাবি করেছিল আমি চিন্তা করছিলাম যে যে ওয়াকফেজাদিদের চাঁদা দেওয়ার সংবাদও পেয়েছি তাই আমি প্রথমে জাদিদের চাঁদা পরিশোধ করব এর পরের দিন পুনরায় কাউন্সিল থেকে চিঠি পান এবং তারা ক্ষমা চান যে আমরা প্রথমে তোমাকে যে চিঠি প্রেরণ করেছিলাম তা ভুল করে আমরা পাঠিয়ে দিয়েছিলাম অ্যাডজাস্টমেন্ট করার পর তোমাকে আমাদের দিতে হবে না বরং আমরা তোমাকে কিছু অর্থ দিব এবং তিনি বলেন যখন আমি যে চাঁদা দিয়েছিলাম সেই তুলনায় দশগুণ বেশি অর্থ আমি কাউন্সিলের কাছ থেকে ফেরত পাই এভাবে আল্লাহ তালা মানুষের ইমানকে সুদৃঢ় করার জন্য অনেক সময় তৎক্ষণাৎ ফিরিয়ে দেন এরপর আল্লাহ তাৎক্ষণিকভাবে দেওয়ার আরেকটি দৃষ্টান্ত হচ্ছে ইন্ডিয়ার বা ভারতের ওয়াকফিজিদের আর্থিক বছর যখন শেষ হয়ে যাচ্ছিল তখন ইন্সপেক্টর সাহেব বলেন আমি একটি জামাতে পৌঁছি লোকদের মনোযোগ আকর্ষণ করার জন্য সেখানে যখন যাই তখন একজন খাদেমের কাছে আমরা জাদিদের চাঁদা প্রদানের বা পরিশোধ করার কথা বলি তখন সে ব্যক্তি বলে এখন আমার পকেটে মাত্র পনেরোশো টাকা আছে যা আমি অন্য কাউকে দেওয়ার জন্য রেখেছি এবং তাকে দেওয়া খুবই আবশ্যক আর আপনি জাদিদের চাঁদা চাইছেন এখন আমি চিন্তা করছি আমি কি করব। যদি আমি আপনাকে চাঁদা দিয়ে দেই তাহলে সেই ব্যক্তিকে আমি কি করে টাকা দিব আর এখন আমার তাৎক্ষণিকভাবে অন্য কোনোভাবে টাকার সংস্থান হওয়া সম্ভব নয় যাই হোক তিনি বলেন যে ঠিক আছে কোনো বিষয় না আমি আমার চাঁদা দিচ্ছি তাই তিনি পনেরোশো রুপি চাঁদা দিয়ে দেন তিনি বলেন যে পরের দিন আমি সেক্রেটারি ওয়াকফিজাদিদ সহ তার দোকানে যাই তখন ওই ব্যক্তি নিজের পকেট থেকে টাকা বের করে টেবিলের উপর রাখেন অনেকগুলো টাকা তিনি বলেন যখন আমি চাঁদা পরিশোধ করে গতকাল বাড়ি পৌঁছি তখন এমন এমন জায়গা থেকে আমার কাছে টাকা আসে আর দেখেন এখন আমার কাছে এতগুলো টাকা এত হাজার টাকা রয়েছে যা পূর্বে আমি মানুষের কাছে পেতাম আর তারা দিচ্ছিল না এভাবে আল্লাহ তাৎক্ষণিকভাবে মানুষকে প্রতিদান দেন এরপর যারা ধনী মানুষ যদিও জাগতিক দৃষ্টিকোণ থেকে এত ধনী তো নয় কিন্তু জামাতের দৃষ্টিকোণ থেকে তারা ধনী একজন বন্ধু ক্যারোলাই ইন্ডিয়ার কেরোলাইয়ের তিনি দশ লক্ষ রুপি চাঁদা দেন ওয়াকফেজাদিদ খাতে তার স্ত্রী খ্রিস্ট ধর্ম থেকে আহমদিয়াত গ্রহণ করেছিলেন এবং দোয়া এবং নামাজের প্রতি গভীর আগ্রহ রয়েছে অত্যন্ত নিষ্ঠাবতী মুসিয়া তিনি অর্থাৎ মিয়া স্বামী স্ত্রী উভয়ে মুসি আমরা যখন তার বাড়িতে যাই তখন তার স্ত্রী পাঁচ লক্ষ রুপির চেক কেটে আমাদেরকে দেন ইন্সপেক্টর সাহেব বলেন আপনার স্বামী তো পূর্বেই দশ লক্ষ রুপি দিয়েছেন এখন আপনি আবার দিচ্ছেন সেই মহিলা উত্তরে বলে যে নিয়ামত আমরা লাভ করেছি তা চান্দার কল্যাণই আমরা পেয়েছি এই জন্য চাঁদা আমাদের ব্যবসা বাণিজ্য করছে তাই আমরা কখনো চাঁদা থেকে পিছিয়ে সরবো না চাঁদা দেয়া থেকে বিরত থাকবো না এরপর মালির মোবাল্লেক সাহেব লেখেন কাই শহরে আমরা জামাতে রেডিওতে আর্থিক কোরবানি এবং জাতিদের গুরুত্ব এবং উদ্দেশ্য কল্যাণ সম্পর্কে আলোচনা করি এরপর তিনি বলেন আমরা জামাত সফরে যাই জামা প্রত্যেকে সামর্থ্য অনুযায়ী জামাতের সদস্যরা কিছু না কিছু আর্থিক কোরবানি করেন একজন নবাগত আহমদই বলেন যখন আমি চাদার তাহারিখ সম্পর্কে শুনতে পাই তখন আমার কাছে নগদ কোনো অর্থ ছিল না যা আমি আল্লাহর খাতে খাতে পেশ করতে পারি তখন আমি সিদ্ধান্ত নেই আমিও অবশ্যই নিজের পক্ষ থেকে কিছু না কিছু আমদীয় জামাতে দান করব আমি অন্যদের তুলনায় পিছিয়ে থাকবো না তিনি বলেন আমি জঙ্গলে যাই আর আমি অনেক শুকনো এবং পুরনো কাঠ জড়ো করি এবং সেখানেই আমি লাকড়ি জ্বালিয়ে কয়লা প্রস্তুত করি তারপর সেই কয়লা নিজের গ্রামে নিয়ে আসি যখন জামাতের সদস্যরা সফরে যায় তখন তিনি বৃষ্টি কয়লার বস্তা জামাত চাঁদা হিসেবে জামাতকে দেন সেই দরিদ্র মানুষের দ্বারা যতটুকু সম্ভব ছিল তা করেছেন যা হোক সেই পঞ্চাশ হাজার মূল্য পাওয়া গিয়েছিল তার সেই বিশ বস্তা কয়লার তিনি বলেন যে আমি অত্যন্ত আনন্দিত যে আমিও আর্থিক কোরবানিতে অংশগ্রহণ করতে পেরেছি পোল্যান্ড থেকে একজন বন্ধু লিখেছেন বছরের শেষে মুরবি সাহেব ওয়াকফেজাদিদের চাঁদা প্রদানের তারিখ করেন তিনি বলেন আমার কাছে মাত্র একশো জলুতি অর্থাৎ পলিশ পলিশ মুদ্রা ছিল তিনি বলেন সেদিনগুলোতে জলসা কাদিয়ানো ছিল অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর আর তিনি আমার বক্তৃতাও শুনেছেন তার মোবাইলের প্যাকেজ শেষ হচ্ছিলো যে কিভাবে আমি খোদবা শুনবো তিনি বলেন আমার মন চাচ্ছিলো যে আমি হুজুরের খোদবা শুনবো বা বক্তৃতা শুনবো যাক আমি বিশ মুদ্রা দিয়ে প্যাকেজ ইন্টারনেট ইন্টারনেট প্যাকেজ কিনি আর আশি মুদ্রা আমি আমার এবং আমার সন্তান স্ত্রীর নামে চাঁদা দিই এবং আমি সিদ্ধান্ত নেই অন্যান্য দিনগুলোতে আমরা আর কিছুই বাড়িতে যা কিছু আছে তা দিয়েই আমরা জীবনযাপন করব কিন্তু মনে মনে এই আকাঙ্ক্ষাও ছিল যে আরো কিছু অর্থ যদি থাকতো তাহলে আমরা তা জামাতে চাঁদা হিসেবে দিতাম তিনি বলেন আমরা দোয়া করি আল্লাহ তালা দোয়ার ফলে কৃপা করেন তিনি বলেন আঠাইশে ডিসেম্বর কাজ থেকে আমি ফেরত আসছিলাম এক বন্ধু আমার কিছু অর্থ তার কাছে ছিল সে আমাকে বলে আমার স্মরণ ছিল না বা স্মরণ থাকে না তাই এখন ফেরত নাও তিনি বলেন আমি ঘরে এসে অ্যাকাউন্ট দেখি বিভিন্ন মাধ্যমে আমি জানি না কিভাবে বারোশো নব্বই জলুতি বা স্থানীয় মুদ্রা আমার অ্যাকাউন্টে জমা হয়েছিল তিনি বলেন তিন বছর ধরে যে ফ্যাক্টরিতে কাজ করছিলাম তারা কখনও অতিরিক্ত অর্থ আমাকে দেয়নি ওয়াকফেজাদিদের চাদার কল্যাণে এই অর্থ আমার অ্যাকাউন্টে অতিরিক্ত অর্থ আমার অ্যাকাউন্টে এসেছিল আর তিনি বলেন যে এভাবে আমি তেরোশো জলুতি বা স্থানীয় মুদ্রা আমি লাভ করি এরপর আমি আরও তিনশো জলুতি চান্দা প্রদান করি তিনি বলেন আল্লাহ তালা আরেকটি ফজল হয়েছে এভাবে যে আমার পুত্র যেখানে কাজ করে তার বেতনে বছর একবার বেতন বৃদ্ধি পায় সাধারণত এবছর অক্টোবরে একবার তার বেতন বৃদ্ধি পেয়েছিল কিন্তু একত্রিশে ডিসেম্বর পুনরায় তার বেতন আরও বৃদ্ধি পায় তিনি বলেন যে এটি আমাদের ইমানকে সমৃদ্ধ করেছে মজবুত করেছে তানজানিয়া তানজানিয়ার শিয়াঙ্গা রিজিয়নের একটি জামাত সেখানকার নবাগত আহমদের ধীরে ধীরে মালিক কোরবানিতে যুক্ত হচ্ছেন সেখানকার মোয়ালেম লেখেন একজন বন্ধু রমজান সাহেব গত বছর বয়াত করেছেন তিনি সামর্থ্য অনুযায়ী তারিখে জাদিদ এবং ওয়াকফে জাদিদ খাতে চাঁদা দেন বছর শেষে হওয়ার পূর্বেই তিনি তার ওয়াদার দ্বিগুণ পরিমাণ চাঁদা দেন একই একইভাবে তিনি তার পরিবারের পক্ষ থেকে একটি প্লট জমাতে নামে দিয়েছেন যদিও অন্যান্য মানুষের জন্য সেখানকার স্থানীয় লোকদের জন্য এটি খুবই বিশ্বকর ছিল যেখানে তিনি বাস করেন অনেকে মজা করে বা ঠাট্টা করতে বলেন এই ব্যক্তি তাড়াহুড়ো করে তার ধন সম্পদ জামাতের বা আল্লাহর খাতিরে শেষ করে ফেলবে বা উজাড় করে দেবে কিন্তু তিনি মোয়ালিম সাহেবকে বলেন যে জামাতে যোগদান করার ফলে তিনি আর্থিক কোরবানির গুরুত্ব এবং মর্ম অনুধাবন করতে পেরেছেন তিনি বলেন যখন থেকে তিনি আল্লাহ তালার পথে আর্থিক কোরবানি করতে আরম্ভ করেছেন তখন তার কাজে অনেক বরকত হয়েছেন তার কাজে অনেক কল্যাণ সৃষ্টি হয়েছে মানুষ যাই বলুক সত্যিকার অর্থে এই বছরে চলতি বছরে তিনি বিভিন্ন জায়গায় আরও বিভিন্ন প্লট এবং দুটি বাড়ি বানানোর সৌভাগ্য লাভ করেছেন এসবই আল্লাহ আর্থিক কোরবানি করার এবং জামাতের নামে একটি প্লট উৎসর্গ করার বিনিময়ে আল্লাহতালা তাকে দিয়েছেন এরপর সিয়ারেল ঘটনা এবং নিষ্ঠায় নবাগত আহমদিরা কিভাবে উন্নতি করছেন তার দৃষ্টান্ত দেখুন পোর্ট একটি রিজিয়ন বা অঞ্চল রয়েছে তাদের সেখানকার মিশনারি জিব্রিল সাহেব বলেন একজন নবাগত আহমদী তাকে ওয়াকফেজাদিদের চাঁদা দেওয়ার ব্যাপারে উৎসাহিত করায় সেখানে নতুন জামাত নবাগতদের জামাত সেটি আর বৃদ্ধা অন্ধ মহিলা তার নাতিকে নিয়ে আমার কাছে পৌঁছে এবং বলেন আমি ওয়াদা করিনি কিন্তু লিওন চাঁদা দেওয়ার জন্য এসেছে মিশনারি সাহেব বলেন আপনি নিজে কেন কষ্ট করেছেন আমাকে ডেকে পাঠাতেন তাহলে আমি নিজেই আপনার কাছে পৌঁছে দিতাম সেই উত্তরে বলে সেই মহিলা সেই বৃদ্ধা বা পৌড়া মহিলার উত্তর দেখুন অত্যন্ত দরিদ্র মহিলা আর বাহ্যতে অশিক্ষিতা তিনি বলেন এক তো আমি সামান্য পরিমাণ অর্থ দিতে এসেছে আর তাও যদি আমি আপনাকে নিজের বাড়িতে ডেকে পাঠায় তাহলে তো কিভাবে হবে আমি তো পুরো স্বভাব নিতে চাই তাই নিজে হেঁটে আপনার কাছে এসে চাঁদা দিচ্ছি রিজনের মোবালিক সাহেব বলেন একজন সদস্য নাম আমি ধরতে পারিনি তিনি বলেন তিনি রমজান মাসে আমাকে ফোন করেন যে ওয়াকফেজাদিদের ওয়াকফেজাদিদের চাঁদা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেন তিনি তিনি বলেন যে রমজানে চাঁদা দেয়া বা রমজানে চাঁদা বাড়িয়ে দেয়া কি আবশ্যক তিনি আমি তাকে বলি যে রমজানে মহানবী সাল আল্লাহ আদর্শ এবং মসিম আসলের আদর্শ এটিই ছিল যে তারা বেশি বেশি আল্লাহ তালা রাস্তায় খরচ করতেন আমরা রমজানে আর্থিক কোরবানির গুরুত্ব সম্পর্কে তাকে বলি তা আরো তাকে আরও বলি যে ওয়াকফ ওয়াকফিজাদিদ এবং তাহারিক জাদিদ সম্পর্কে তাকে বলি যে কিভাবে এই অর্থ এই ইসলাম প্রচারের কাজে ব্যয় হয় এবং তাকে বলি যেটি আবশ্যক নয় কিন্তু সামর্থ্য অনুযায়ী যত বেশি সম্ভব রমজান মাসে আর্থিক কোরবানিতে অংশ নেওয়া উচিত যা হোক তখন সেই ভদ্রলোক যিনি প্রথম প্রত্যেক মাসে বিশ হাজার ফ্রাঙ্ক করে দি চাঁদা দিচ্ছিলেন তিনি বললেন যে ভবিষ্যতে আমি রমজান মাসে নয় প্রত্যেক মাসেই নিয়মিত বিগত লাজমি চাঁদার পাশাপাশি অতিরিক্ত তিরিশ হাজার ফ্রাঙ্ক করে আমি চাঁদা প্রদান করব বিশেষভাবে তাহারিকে জাদিদ এবং ওয়াকফেজাদির খাতে তিরিশ হাজার করে দিব তিনি বাদা করেন এই বছরের শেষ হওয়ার আগেই আমি ওয়াকফেজাদিদের যে অর্থ এটি আমি আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব তিনি বলেন আল্লাহতালার কৃপায় ভদ্রলোক রমজানের পর থেকে প্রত্যেক মাসের শুরুতেই নিয়মিত লাজমি চাঁদা প্রদান করে আসছেন এবং ইসলাম প্রচারের কথা বা ইসলাম প্রচারের জন্য ব্যয়ের কথা হচ্ছে এখানে এটিও বলে দিতে চায় যে গত বছর আল্লাহতালা জামাতকে একশো সাতাশিটি মসজিদ নির্মাণ করার তৌফিক দিয়েছেন এবং এখন পর্যন্ত এছাড়া একশো পাঁচটি মসজিদ আফ্রিকাতে নির্মাণাধীন রয়েছে একইভাবে একশো চুয়াল্লিশটি মিশন হাউস প্রতিষ্ঠিত হয়েছে যাদের অধিকাংশই আফ্রিকাতে এবং পঁয়তাল্লিশটি মিশন হাউস এখন নির্মাণাধীন রয়েছে এছাড়া যেখানে তাৎক্ষণিকভাবে আমরা মিশন হাউস বানাতে পারি না সেখানে জামাত এ মিশন হাউস নিয়ে থাকে ভাড়া বাড়িতে আফ্রিকার দেশে সাতশো একত্রিশটি মিশন হাউস ভাড়ায় নেওয়া হয়েছে মিশন হাউস হিসেবে অন্যান্য দেশেও ছয়শো বত্রিশটি মিশন হাউস ভাড়ায় আমরা নিয়েছি যা হোক এটিও বলে দিচ্ছি যে সাধারণত ওয়াকফেজাদিদের চাঁদার অধিকাংশ অর্থ আফ্রিকার দেশগুলোতে ব্যয় করা হয় মসজিদ ইত্যাদি নির্মাণের বিষয় আলোচনা হচ্ছে এ কাজও খুব সহজে করা সম্ভব হয় না বিরুদ্ধবাদীদের বিরোধিতারও সম্মুখীন হতে হয় সব জায়গায় কিন্তু খাতিরে কাজ করে যাচ্ছে আর আল্লাহ সঙ্গে আল্লাহ উন্নতির প্রতিশ্রুতি রয়েছে তাই আল্লাহ তালার বিশেষ সাহায্য জামাতের সঙ্গে রয়েছে কঙ্গো একটি ঘটনা বলে দিচ্ছি সেখানকার সাহেব লিখেন এখানে একটি জায়গা রিজনে একটি জায়গা আছে প্রতিষ্ঠিত হয়েছে দু বছর পূর্বে মসজিদ নির্মাণাধীন রয়েছে সেখানে সুন্নি মুসলমানরা আহমদীদের কষ্ট দেওয়ার এবং সরকারি অফিস আদালতে আমাদের বিরুদ্ধে অভিযোগ অনুযোগ করতে তারা কোনো সুযোগ হাত করেনি যখনই যখন তাদের কোনো ষড়যন্ত্র সফল হয়নি তখন তারা আমাদেরকে হুমকি ধামকি দিতে আরম্ভ করে যা হোক বিরুদ্ধবাদীরা কোনোভাবেই সফলতা লাভ করেনি কিন্তু অপরদিকে আমাদের মসজিদের নির্মাণ কাজ চলতে থাকে একজন আহমদি বন্ধু যিনি সেখানে নির্মাণ কাজ পরিচর্যা বা দেখাশোনা করছিলেন তিনি বলেন মসজিদ নির্মাণকালীন সময়ে একদিন এখানকার বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক যিনি একজন খ্রিস্ট ধর্মের অনুসারে তিনি আমাদের কাছে আসেন এবং মসজিদ নির্মাণ কাজে সাহায্য করতে আরম্ভ করেন এমনকি আহমদরা যারা দূর দূর থেকে বালু বয়ে আনতেন তাদের সঙ্গে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ঠেলাগাড়ি বা ইত্যাদি ঠেলে আনতেন একদিকে আমাদের এ করছে আর অপরদিকে বিধর্মীদের দিয়েও আল্লাহ তালা এইভাবে জামাতকে সাহায্য করছেন যারা ন্যাক ফিত্র তাদের তারা এইভাবে জামাতের সাহায্যে আসেন এরপর ক্যামেরুনের একটি ঘটনা সেখানে বোয়াদা নিসিজ সেখানে মুসলমানদের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ একটি শহর রয়েছে তিনি বলেন যে সেখানে দু বছর পূর্বে জামাত প্রতিষ্ঠিত হয়েছে মসজিদের নির্মাণ কাজ আরম্ভ করা হয় এলাকার যে অ্যাডমিনিস্ট্রেটর তার পক্ষ থেকে চিঠি পায় যে মসজিদের কাজ বন্ধ করো জামাত কাজ বন্ধ করে দেয় খোঁজ নেওয়ার পর জানা যায় যে মুসলমানদের একটি সংগঠন গভর্নর সাহেবকে এবং সকল সংশ্লিষ্ট বিভাগে চিঠি লিখেছে যে জামাত আহমদি জামাত একটি উগ্রপন্থী জামাত ইসলামের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই তাই এরা মসজিদ বানাতে পারবে না ইসলামী দেশগুলোতে যে অপপ্রচার রয়েছে ইসলামী দেশগুলো থেকে গিয়ে সেখানেও এই অপপ্রচার তারা চালায় যাই তারা আমাকে চিঠি লেখে নিজেরাও দোয়ায় রত হয় আর বিভিন্ন জায়গায় তারা যোগাযোগ করে বলেন যে এক মাস পরে অ্যাডমিনিস্ট্রেটর আমাদেরকে তাদের অফিসে ডেকে পাঠান এবং বিভিন্ন সংগঠনের চিফ এবং প্রতিনিধি বর্গ এবং অন্যান্য পেশা শ্রেণীর লোকেরা সেখানে উপস্থিত থাকেন একটি রিপোর্ট রিপোর্ট পড়তে আরম্ভ করেন অ্যাডমিনিস্ট্রেটর সাহেব এবং মুসলমানদের অভিযোগের প্রেক্ষিতে আমাদের যে কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল মসজিদের নির্মাণের কাজ আমরা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আমরা ক্যামেরুনের বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকা থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে জামাতে আমাদের একটি আন্তর্জাতিক জামাত দুশোর অধিক দেশে তারা কাজ করছে পনেরো বছর ধরে ক্যামেরুনেও তাদের জামাত প্রতিষ্ঠিত হয়েছে ক্যামেরুনের বিভিন্ন জায়গায় তারা মসজিদ নির্মাণ করেছে ইতোমধ্যে যা হোক তিনি বলেন এরা তো ধর্মের সেবা করছে এছাড়া মানব সেবামূলক যে কাজ করছে জামাত সে সম্পর্কে তিনি বলেন যে বিভিন্ন এলাকায় মিষ্টি পানির নলকূপ স্থাপন করেছে পাম্প লাগিয়েছে এ তিনদের লালন পালন করছে আর শিক্ষার্থীদের শিক্ষা ভাতা দিচ্ছে একইভাবে উগ্রপন্থী সংগঠনের বিরুদ্ধে তারা কথা বলে তারপর তিনি বলেন জামায়াত শান্তি এবং সম্প্রীতির শিক্ষা দেয় এবং এরা বলে যে এরা বলে যে তরবারির জেহাদ জেহাদ নয় কলমের জেহাদি আসল জেহাদ এই সব কথা তিনি রিপোর্টে বলেন এরপর তিনি বলেন মুসলমানদের বড় বড় নেতা তারা এই জলসায় আহমদের জলসায় যোগদান করেন তাই কোনো কারণ নেই তাদের মসজিদের কাজ বন্ধ করার এখানেও তারা মসজিদ বানাতে পারেন যখন তিনি রিপোর্ট পাঠ করা শেষ করেন তখন মুসলমান নেতারা ওই এলাকার যারা ছিল তারা দাঁড়ায় এবং তারা বলে এরা কাফের আমরা এদেরকে কাফের মনে করি আর আপনি যে রিপোর্ট প্রস্তুত করেছেন এটি আমাদেরকে না জিজ্ঞেস করেই আপনারা রিপোর্ট প্রস্তুত করেছেন যাই হোক আগানিত হয়ে বলেন যে আমি আমার কাজ কীভাবে করতে হয় সেটি আমি জানি তোমরা এখান থেকে বেরিয়ে যাও যাই হোক তারা চলে যায় সেখান থেকে আর জামাতকে তারা বলে যে আপনারা এখন মসজিদ নির্মাণ করুন আহমদীয়া জামাতের সেবা জামাতের সেবামূলক কাজের যে ভালো প্রভাব পড়ে এটি সকল বুদ্ধিমান বিচক্ষণকে বাধ্য করে তারা যেন জামাতের প্রশংসা করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যখন কোনো কাজ করা হয় তখন আল্লাহ আল্লাহতালা সাহায্যকারীদের দলও পাঠিয়ে দেন সাহায্যকারী বাহিনী পাঠিয়ে দেন আর নিজেই বৃদ্ধবাদীদের সকল প্রতিবন্ধকতা দূর করে দেন কিভাবে তালার কৃপা বৃদ্ধি পায় এরও একটি ঘটনা আমি বলে দিচ্ছি আপার ওয়েস্ট রিজিয়ন ঘানার একটি রিপোর্ট আমার কাছে আছে বলেন যে তবলিকের কাজে ষাটটির অধিক বয়াত হয়েছে গ্রামে জামাতের ছোট্ট একটি কাঁচা ইটের মসজিদ ছিল কাঁচ মাটির মসজিদ ছিল আমাদের সফলতা দেখে আহমদিরা আমাদের মসজিদের সামনে খুব সুন্দর এবং পাকা একটি মসজিদ নির্মাণ করে এবং সেই মসজিদের মাধ্যমে আমাদের নবাগত আহমদীদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে আর কয়েকজন নবাগত আহমদি দুর্বল তারা চলেও যায় কিন্তু পরবর্তীতে সেখানেও জামাত খুবই চমৎকার এবং বড় মসজিদ বানায় এবং আল্লাহ তাল ফজলে এখন আমাদের জামাতের সদস্যরা মসজিদে তো আসেনই এছাড়া অহমদিদেরও ব্যাপকদিরাও ব্যাপক সংখ্যায় আমাদের মসজিদে আসেন এবং আমাদের মসজিদ নামাজিতে পরিপূর্ণ আর তাদের মসজিদ শূন্য থাকে বা সেখানে খুব কম লোকই নামাজ পড়তে যায় নবাগত আহমদিদের তালিম তর্বিতের জন্য আল্লাহ ফজলে ফজল সেখানে প্রতিদিন ক্লাস হয় যার ফলে জামাতের উন্নতি সেখানে প্রতিনিয়ত উন্নতি করছে আল্লাহ তালা আল্লাহ তালার হেফাজতের অনেক ঘটনা রয়েছে আল্লাহ সত্যিকার প্রতিশ্রুতি দাতা তিনি হজর মসিমের সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করছেন এবং অদৃশ্য হতে জামাতকে সাহায্য করে যাচ্ছেন এবং করতে থাকবেন ইনশাআল্লাহ আমাদেরকে তিনি সুযোগ দেন মাত্র যাতে আমরা তার সন্তুষ্টি অর্জনের খাতিরে তার পথে খরচ করি যাতে আল্লাহ তালার কৃপারাজির উত্তরাধিকারী আমরা হতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন সামর্থ্য দিন আমরা যেন আল্লাহ আল্লা তাল আকর্ষণ করতে পারি বা আকর্ষণ করতে সক্ষম এখন আমি রীতি অনুসারে গত দু হাজার একুশ সনের কিছু রিপোর্ট আপনাদের সামনে উপস্থাপন করব আর এবছর জানুয়ারিতে দু হাজার বাইশে নতুন বছর শুরু হয়েছে বক্তজাদিদের গত বছর এর রিপোর্ট হলো আল্লাহ ফজলে গত বছর ছিল এটি চৌষট্টিতম বছর ছিল এতে জামায়াত জাদিদ খাতে এক কোটি বারো লক্ষ সাতাত্তর হাজার পাউন্ড দিয়েছেন এগারো পয়েন্ট দুই মিলিয়ন এবং গত বছর তুলনায় সাত লক্ষ বিয়াল্লিশ হাজার পাউন্ড বেশি বিশ্বের অবস্থা যদি দেখুন অর্থনৈতিক অবস্থা তার ফলে তারপরও আল্লাহ তালার কৃপা ছিল এটি আমাদের প্রতি এবছর ইউকে জামাত সম্মিলিত চাঁদা সংগ্রহের দিক থেকে এক নম্বরে আছে পাকিস্তানের মুদ্রা যেহেতু মান কমে যাচ্ছে এই জন্য সেখানে তারা পিছনে পড়ে যাচ্ছে তারপর তারা তাদের সামর্থ্য অনুযায়ী অনেক কোরবানি করছেন যা হোক পশিষ্ট দিক থেকে যুক্তরাজ্য এক এরপর জার্মানি যুক্তরাজ্য বা ইংল্যান্ড আল্লাহ তালার ফজলে অনেক কোরবানি করেছেন এবছর এ খাতে আর জার্মানি এবং যুক্তরাজ্যের চাঁদা সংগ্রহের দিক মধ্যে অনেক পার্থক্য রয়েছে তিন নম্বরে কানাডা এরপর আমেরিকা এরপর ভারত এরপর অস্ট্রেলিয়া এরপর ইন্দোনেশিয়া এরপর মধ্যপ্রাচ্য জামাত এরপর ঘানা এরপর বেলজিয়াম এবং মাথাপিছু আদায়ের দিক থেকে এক নম্বরে আমেরিকা সুইজারল্যান্ড এরপর যুক্তরাজ্য আফ্রিকায় মোট সংগ্রহের দিক থেকে উল্লেখযোগ্য জামাতগুলো হচ্ছে এক নাম্বারে ঘানা এবং মরিশাস নাইজেরিয়া বুর্কিনা, ফাসো তানজানিয়া সিরালিয়ন লাইবেরিয়া গেম্বিয়া উগান্ডা আর নাম্বার দশ হচ্ছে ব্যানিন আল্লাহ তালার কৃপায় চৌদ্দ লক্ষ পঁয়তাল্লিশ হাজার মানুষ এখাতে চাঁদা দিয়েছেন যুক্তরাজ্যে দশটি বড় জামাত হচ্ছে তাদের পজিশন হচ্ছে ইসলামাবাদ এক নম্বর এরপর ফানহাম এরপর উস্টফাক এরপর চিম সাউথ অল্ডাসট বার্মিংহাম সাউথ ওয়াক্সহল জিলিংহাম গিলফোর্ড সম্মিলিত আদায়ের দিক থেকে পাঁচটি রিজন হচ্ছে বাইতুল ফুতু ইসলামাবাদ মসজিদ ফজল বাইতুল এহসান এরপর মিডল্যান্ডস আতফাল দফতর আতফালের দিকে প্রথম দশটি জামাত হচ্ছে ইসলামাবাদ এক নম্বর ওল্ডার শট দুই নম্বর ফার্নহাম রোহ্যানটন গিলফোর্ড মিচম্প বায়তুলফুতু ওয়ালসঅল বার্মিংহাম ওয়েস্ট একটি জামাতের নাম আমি ধরতে পারিনি জার্মানির পাঁচটি স্থানীয় জামাত হচ্ছে বা এমারাত হচ্ছে হ্যামবার্গ এক নম্বর ফ্রাঙ্কফোর্ট গ্রোসগ্রাও রিসবাদ আর ডিস বাঘ সম্মিলিত আধার দিক থেকে প্রথম দশটি জামাত হচ্ছে রোয়েডমার্গ এক নম্বর রুটগাঁও নয়েস রোডের সাইম মাদিয়াবাদ ফ্রেডবার্গ হ্যানাও আর রোডের সাইম কোবলেন্স এবং নিডা আতফল হ্যামবাগ হেসেন साउथ हेसन साउथ टॉन्सन हेसन मिटे कैलगरी पीस विलेज वैंकुवर रोहमटन वेस्ट ब्रामटन वेस्ट हदिके अहमद प्रथम दस टी जमतर एक नम्बर हादिका अहमद मिल्टन वेस्ट ब्रेडफोर्ट डारहम मिल्टन ईस्ट রিজাইনা গিনিপেক উইনিপেক অ্যাবেটসফোর্ড আর হ্যামিল্টন আর আফফাল জামাত পাঁচটি হচ্ছে এক নম্বর বর্ন পিস ভিলেজ ক্যালগেরি টরন্টো ওয়েস্ট ব্রমটন ওয়েস্ট দাম আফফালের পাঁচটি বড় জামাত হচ্ছে হাদিকা আহমেদ এক নম্বর ব্র্যাডফোর্ড ডারহাম লন্ডন মিল্টন ওয়েস্ট আমেরিকার দশটি জামাত হচ্ছে মেরিল্যান্ড লস অ্যাঞ্জেলেস ডেট্রয়েট সিলিকন ভ্যালি বোস্টন অস্টন ফেন্স সেরাকুয়েস লস ভেগাস ফিশবার্গ আফলের দশটি জমাত হচ্ছে মেরিল্যান্ড লস অ্যাঞ্জেলেস সিয়টো অরল্যান্ডো ওয়েস্টার্ন সিলিকন ভ্যালি ফিনিক্স ফিশবার্গ লাস ভেগাস ধরতে পায়নি পাকিস্তানের প্রাপ্তবয়স্ক চাঁদার মধ্যে লাহোর রাবোয়া করাচি আর জেলার পজিশন হচ্ছে ইসলামাবাদ এক নম্বর ফয়সলাবাদ গুজরাত গুজাওয়ালা সারগোদা মুলতান উমরকোট হায়দ্রাবাদ মিরপুর খাজ ডেরা গাজী খান দশটি জেলা সম্মিলিত দিক থেকে প্রথম দশটি জামাত হচ্ছে ইসলামাবাদ শহর ডিফেন্স লাহোর টাউনশিপ লাহোর করাচি দারুদ্জেকের লাহোর মডেল টাউন লাহোর করাচি গুলশান ইকবাল ইসলামাবাদ লাহোর আইজাবাদ করাচি আর লাহোরের একটি জামাত আতফালের তিনটি বড় বড় জামাত হচ্ছে প্রথম লাহোর করাচি আর তৃতীয় হচ্ছে রাবুয়া আতফালের জেলার পজিশন হচ্ছে ইসলামাবাদ এক নম্বর শিয়ালকোট রাওয়ালপিন্ডি, সরগোধা ফেসলাবাদ গুজরাট হায়দ্রাবাদ মিরপুর খাস ওমরকোট এবং নারওয়াল অসাধারণ উন্নতি করেছে যে জামাত করাচি গুজারওয়ালা শহর বাইতুল ফজল ফাইসলাবাদ পেশাওয়ার শহর কোটলি আজাদ কাশ্মীর আর নানকানা সাহেব ভারতের প্রথম দশটি প্রদেশ হচ্ছে কেরালা জম্মু কাশ্মীর তামিলনাড়ু তেলেঙ্গানা কর্ণাটক উড়িষ্যা পাঞ্জাব পশ্চিমবঙ্গ দিল্লি এবং মহারাষ্ট্র দশটি জামাত সংগ্রহের দিক থেকে শীর্ষ হচ্ছে হায়দ্রাবাদ এক নম্বর কাদিয়ান কেরালাই প্রথাপ্রায়াম কম্বাটোর ব্যাঙ্গালোর কলকাতা কালিকাট কৃষিনগর মেলাপ্লায়াম অস্ট্রেলিয়ার শীর্ষ দশটি জামাত হল লং লংওয়ারেন

পার্থ প্যান্ড্রেথ এডিলেড ওয়েস্ট ব্ল্যাক টাউন এবং ক্যানবার্রা অস্ট্রেলিয়ার আধফালদের ক্ষেত্রে শীর্ষে রয়েছে যথাক্রমে মেলবোর্ন লং লং ওয়ারেন এডিলেড সাউথ মেলবর্ন ব্যার্বিক লোগেন ইস্ট পার্থ ক্যাসিলিন মেলবোর্ন ইস্ট ড্রুইট প্যানরিথ ব্রিসবেন ব্রিসবেন সেন্ট্রাল এগুলো হচ্ছে তাদের পজিশন আল্লাহ তালা সকল আর্থিক কোরবানিকারীদের ধন সম্পদ এবং জনবলে প্রভূত বরকর দিন আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يُضْلِلُ فلا هادي له ونشهد أن لا الا اللَّهُ الا الله ونشهد أن ورسوله عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر ويتاه ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر